নাট্য নির্দেশক ও শিক্ষক অধ্যাপক ডক্টর সৈয়দ জামিল আহমেদ 10 সেপ্টেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে একাডেমিতে যোগদান করেছেন। তবে তার এ পদে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর থেকেই ইসলাম বিদ্বেষী হিসেবে অনেকে আখ্যায়িত করেছেন। অভিযোগ, নারীদের বোরকা পরা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি। আবার তার বক্তব্য খণ্ডিত করে প্রচারের অভিযোগও তুলেছেন একাংশ। 2024 সালেও কেন মেয়েদের বোরকা পরতে হবে, এমন একটি বক্তব্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খোঁজ নিয়ে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে বক্তব্য দেন এ বর্ষীয়ান নাট্য নির্দেশক। বিক্ষুব্ধ থিয়েটার কর্মীগণ নামে ওই প্ল্যাটফর্ম আয়োজিত এক মতবিনিময় সভায় সমসাময়িক থিয়েটার চর্চা নিয়ে নানা কথা বলেন জামিল। এতে জামিল আহমেদ বলেন, হাজার মালভূমির দেশ হোক এটা, এক দেশ, এক চিন্তা, এক বটবৃক্ষ, এক মানব, একজন নেতা, তার পেছনে সবাই না দাঁড়িয়ে হাজার মালভূমি থেকে হাজার রকম কথা হোক। শিল্পকলা একাডেমিতে জামাতপন্থীদেরও স্বাগত জানাবেন বলে জানান জামিল আহমেদ। তিনি বলেন, শিল্পকলা একাডেমিতে আমি যদি সুযোগ পাই, আমি চাইব সেখানে জামাত যেন আসে। এজন্য যে বলুক না জামাত, কেন 2024 সালেও মেয়েদের বোরকা পরতে হবে, তারা আমাদেরকে কনভিন্সড করবে যে কেন 2024 সালে শরীয়তির রাষ্ট্রব্যবস্থা দরকার। কোরআনে তো আমাদের দৃষ্টিকে সংযত করার কথা বলা আছে, আমি যদি দৃষ্টিকে সংযত করি তাহলে নারীকে কেন মাথায় বোরকা দিতে হবে? জানা যায় সেখানে সবার মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন তিনি। এই দেশ যেন বহুমতের মানুষের হয়, সেই প্রত্যাশা তুলে ধরেন এই নাট্য ব্যক্তিত্ব। রাস্তায় হাঁটতে গেলে বন্ধুরা আলো আসবেই বলে অপমান করে, বিষয়টি নিয়ে গুণী এই নাট্যজনের ভাষ্য। বিষয়টা ছিল, আমি একটা প্রশ্ন উত্থাপন করেছি, আমরা এমন একটা ইনক্লুসিভ বাংলাদেশ চাই যেখানে সবাই সব রকম মত প্রকাশ করতে পারবেন। ওই প্রেক্ষাপটে আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, আমি শুনতে চাই, আমি জানতে চাই, আমি বুঝতে চাই, দৃষ্টি সংযত রাখলেও কেন বোরকা পরতে হবে। উদাহরণ টেনে জামিল আহমেদ বলেন, বাংলাদেশে না পারলেন কিন্তু আমেরিকা, ভেনিজুয়েলা বা ইংল্যান্ডের সবাইকে কি সাদা বা কালো বোরকা পরিয়ে দেওয়া সম্ভব? যদি সম্ভব না হয় সেক্ষেত্রে কী হবে, সেটাই আমি জানতে চাই। এরকম সংলাপ আমি চাই বাংলাদেশে হোক। সে জায়গা থেকেই আমি শুধু জানতে চেয়েছি কেন বোরকা পরতে হবে। আমি একবারও বলিনি নারীরা বোরকা পরতে পারবেন না, আমি শুধু একটা প্রশ্ন করেছি, কোনো সিদ্ধান্ত দিইনি, আমি কোনো সিদ্ধান্ত দেওয়ার মানুষই না। শিল্পকলার মহাপরিচালক হিসেবে সোমবার 9 সেপ্টেম্বর নিয়োগ পান সৈয়দ জামিল আহমেদ। তার এ যোগদান পরবর্তী সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে আজ বুধবার। স্নিগ্ধ রহমান অপূর্ব, ড্রিম বাংলা।